প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ক্লাসটি শুরু করছি। সাথে আছে আমি সুশান্ত শর্মা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চতুর্থ অধ্যায়ের ওয়েব পেজ ডিজাইন এবং পরিচিতি, HTML এর ফরম্যাটিং ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে কিভাবে আমরা ওয়েব পেজ তৈরি করি। অর্থাৎ আমাদের আজকের মূলত যে বিষয় সেটি হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ কী এবং ফরম্যাটিং ট্যাগ কি এবং ওয়েব পেজ কীভাবে তৈরি করব। তো আজকে আমরা যেগুলো জানতে পারবো সেটা বললাম, যে HTML প্যারাগ্রাফ ট্যাগ বলতে আমরা কী বুঝাই, ফরম্যাটিং কি, ফরম্যাটিং ট্যাগ বলতে কী বুঝাই এবং ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করে কীভাবে আমরা কাজে সেটিকে উপস্থাপন করতে পারি সেটি আজকে আলোচনা করব। তো প্রথমে আসি যে HTML এর প্যারাগ্রাফ ট্যাগ বলতে আমরা কী বুঝি। প্যারাগ্রাফ বলতে যেটা বুঝে মূলত সেটা হচ্ছে ওয়েব পেজে কোনো তথ্য প্যারাগ্রাফ আকারে দেখানোর জন্য প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করা হয়। এবং প্যারাগ্রাফ ট্যাগের যে ট্যাগ সেটি হচ্ছে লেস দেন সাইন পি, গ্রেটার দেন সাইন, ডট ডট বলতে এখানে আমাদের যেই ভিতরে লেখাটি থাকবে সেই লেখাটি, এবং লেখাটি সম্পন্ন হয়ে গেলে লেস দেন সাইন স্ল্যাশ পি গ্রেটার দেন সাইন, অর্থাৎ ওপেনিং ট্যাগ, তারপরে লেখাটা থাকবে আমাদের যে আমাদের যে ডকুমেন্ট থাকবে সেই ডকুমেন্টটা থাকবে, তারপরে ক্লোজিং ট্যাগ দিয়ে আমাদেরকে প্যারাগ্রাফটি শেষ করতে হবে। প্যারাগ্রাফ ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মধ্যে যা লেখা হয় তা একটি প্যারাগ্রাফ হিসাবে দেখায়। এই ক্ষেত্রে কোডে অনেক লাইন বা স্পেস থাকলেও ব্রাউজারে তা বাদ দিয়ে দেয়, অর্থাৎ আমরা যখন প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লিখবো কোনো কিছু সেখানে অনেকগুলো লাইন অথবা স্পেস থাকলে ব্রাউজারে সেগুলো বাদ দিয়ে সেটি দেখাবে। যেমন একটু উদাহরণ দিব, তার আগে আবার একটু বলে নেই যে প্যারাগ্রাফ বলতে আমরা কী বোঝাবো। তাহলে মূলত যে কোনো ডকুমেন্ট এক বা একাধিক প্যারাগ্রাফের মাধ্যমে কিন্তু লেখা হয়, তাহলে কোনো প্যারাগ্রাফ লেখার জন্য শুরুটাকে হিসেবে পি এবং শেষটাক হিসেবে যখন আমরা ক্লোজিং পি অর্থাৎ লেস দেন সাইন স্ল্যাশ পি গ্রেটার দেন সাইন ব্যবহার করব তখনই সেটাকে বলা হবে প্যারাগ্রাফ ট্যাগ। এখন আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগের ব্যবহার দেখি। প্রথমে HTML ওপেনিং করে প্রোগ্রামটি শুরু করতে হবে, তারপর বডি ট্যাগ দিব, তারপর পি ট্যাগের অভ্যন্তরে মনে করি যেখানে উদাহরণ হিসেবে আমরা দিলাম দিস ইজ এ প্যারাগ্রাফ, তারপর এই লেখাটি লিখে যদি আর কোনো কাজ না থাকে তাহলে পিটাকে ক্লোজ করে দিতে হবে, তারপরে বডি ক্লোজ, তারপরে HTML ক্লোজ। এবং এটার যে আমরা আউটপুট হিসেবে ফলাফল পাবো সেটি হচ্ছে কি, দিস ইজ এ প্যারাগ্রাফ। আমরা শুধু এই আউটপুটটি দেখতে পাবো, কারণ HTML যখন আমরা প্রোগ্রাম তৈরি করি তখন কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে যে এই যে লেস দেন সাইন অর্থাৎ এই যে লেস দেন সাইন এবং গ্রেটার দেন সাইনের মধ্যে যেই ট্যাগগুলো থাকে সেগুলো কিন্তু মূলত আউটপুটে প্রদর্শিত হয় না। ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের অভ্যন্তরে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের অভ্যন্তরে যেই লেখাগুলো থাকবে সেগুলোই কিন্তু আউটপুটে প্রদর্শিত হবে। তাহলে প্যারাগ্রাফ দিয়ে কোনো ট্যাগ উপস্থাপন করতে হলে আমাদেরকে বডি সেকশন অভ্যন্তরে পি ট্যাগ দিয়ে সেটিকে উপস্থাপন করতে হবে। এখন আসি ব্রাউজারগুলো প্রতিটা প্যারাগ্রাফের আগে এবং পরে কিছু স্পেস বা মার্জিন যুক্ত করে। অর্থাৎ আমরা যদি মনে করি যে একটা লাইন লিখবো সেটিকে আমরা কি ডানে নিব নাকি বামে থেকে শুরু করব নাকি মাঝখানে লেখাটা থাকবে, এই টাইপসের কিছু কাজের জন্য আমাদের কিছু যুক্ত করতে হবে। এবং প্যারাগ্রাফের টেক্সটের একটি ডিফল্ট সাইজ থাকে, অর্থাৎ যে সাইজ আছে যেটা আমরা গত ক্লাসে দেখেছিলাম H1 দিলে বড় হয়, H3 দিলে একটু ছোটো হয়, H6 দিলে আরও ছোটো হয়, কিন্তু কম্পিউটার মূলত একটা ডিফল্ট সাইজ থাকে, সেই সাইজটাই মূলত প্যারাগ্রাফে ব্যবহৃত হয়, বড় হবে না ছোট হবে না, একটা ডিফল্ট সাইজ থাকে এবং সাইজটা উল্লেখ করতে হবে না। তবে স্টাইল অ্যাট্রিবিউট অর্থাৎ ফন্ট সাইজ প্রপার্টি ব্যবহার করে প্যারাগ্রাফের টেক্সটের সাইজ নির্দিষ্ট করা যায়, অর্থাৎ যদি আমরা স্টাইল অ্যাট্রিবিউটটা ব্যবহার করি সেটি আবার ফন্ট সাইজে গিয়ে আমরা প্যারাগ্রাফের টেক্সটের সাইজটাকে নির্দিষ্ট করে বাড়াতেও পারবো কমাতেও পারবো, সেটি আমরা ফন্টে গেলেই আরও বিস্তারিত জানতে পারবো। এখন আসি পি ট্যাগের যে অ্যাট্রিবিউট, তো আমরা তো আগেই জেনেছিলাম যে অ্যাট্রিবিউট বলতে কী বোঝায়, যে ট্যাগের অভ্যন্তরের বিষয়গুলোকে যখন আমরা আরও ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটি অংশে বিভক্ত করব বা ট্যাগটাকে যখন আরও বৈশিষ্ট্যমণ্ডিত করব, বিশ্লেষণ করব, তখন সেটাকে বলা হয় অ্যাট্রিবিউট।
তাহলে পি ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে মূলত অ্যালাইন, অর্থাৎ লাইনটাকে ঠিক করা। যেমন এর ভ্যালু কি, এর ভ্যালু হচ্ছে লেফট রাইট সেন্টার, অর্থাৎ আমরা যে লেখাটা লিখবো সেটা কি বামে হবে না ডানে হবে নাকি সেন্টারে হবে। যেমন আমরা যদি খেয়াল করি বইয়ের কাভারে বা বইয়ের যে পেজগুলো আছে, আমরা খেয়াল করে দেখবো যে কিছু কিছু লেখা আছে মূলত বাম দিক থেকে আমাদের লেখাগুলো শুরু হয় বইয়ের, কিন্তু কিছু লেখা আছে ডান দিক থেকে, আবার কিছু আছে মাঝখানে, মাঝখানে কিছু লেখা উপস্থাপন করা হয়। তাহলে এই কাজগুলো যদি আমরা HTML এর মাধ্যমে করি, তাহলে আমাদেরকে দিতে হবে কি, প্যারাগ্রাফ ট্যাগের অ্যাট্রিবিউট দিতে হবে অ্যালাইন, এবং ভ্যালু দিতে হবে যদি বাম দিক থেকে শুরু হয় লেফট, মূলত লেফটটা দরকার হয় না, বাম দিক থেকে অটোমেটিক্যালি ডিফল্টভাবে থাকে শুরু হয়, ডান দিক থেকে হলে রাইট, মাঝখান থেকে হলে সেন্টার আমাদেরকে লিখতে হবে। এখন লেখার নিয়মটা কি আমরা এখানে অলরেডি দিয়ে দিয়েছি, একটু দেখি। সেটা হচ্ছে গিয়ে আমরা আগেই জেনেছিলাম যে মূলত ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ পর্যন্ত যা কিছু আছে সেগুলোকে বলা হয় আমাদের HTML এর ভাষায় এলিমেন্ট বা উপাদান। অর্থাৎ এই যে লেস দেন সাইন পি, অ্যালাইন লেফট, গ্রেটার দেন সাইন, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ। ভিতরে আমাদের কি আছে, ভিতরে আছে আমাদের এলিমেন্ট কন্টেন্ট, অর্থাৎ আমাদের যে উপাদান আছে HTML এর সেই উপাদানের কন্টেন্টটা কি, দিস ইজ HTML ক্লাস, অর্থাৎ এইটি হচ্ছে আমাদের মূল কন্টেন্ট, এটি আমাদেরকে আউটপুট হিসেবে প্রদর্শিত করতে হবে। তারপরে পিটাকে ক্লোজ করতে হবে। এরপর আর কি পাই, যে এই যে লেস দেন সাইন পি, অ্যালাইন সমান সমান ইনভার্ট কমার ভিতরে লেফট, গ্রেটার দেন সাইন, এটা হচ্ছে আমাদের মূলত ওপেনিং ট্যাগ। কিন্তু আমরা বলি যে পি ট্যাগটা হচ্ছে কি লেস দেন সাইন পি, গ্রেটার দেন সাইন, সেটা ছিল ওপেনিং ট্যাগ। তাহলে এগুলো যে যুক্ত হলো এগুলোকে কি বলা হয় এখানে, অ্যালাইন। আচ্ছা, অ্যালাইনের পরে আসি, পি ট্যাগটা হচ্ছে কি আমাদের ক্লোজিং ট্যাগ, লেস দেন সাইন স্ল্যাশ পি, গ্রেটার দেন সাইন, এটা দিয়ে দিলে আমাদের ক্লোজিং ট্যাগটা হয়ে যায়। আর অ্যালাইনটা হচ্ছে কি, অ্যালাইন হচ্ছে আমাদের মূলত অ্যাট্রিবিউট নেম, অর্থাৎ আমরা যে বলি অ্যাট্রিবিউট দিলে কি হয় আমাদের ট্যাগের অভ্যন্তরে লেখাটা আরও মানে বিশ্লেষিত হয়। তাহলে লেস দেন সাইন পি, এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ, অ্যালাইনটা হচ্ছে আমাদের কি অ্যাট্রিবিউট নেম, অর্থাৎ অ্যাট্রিবিউটের নাম কি অ্যালাইন। এবং অ্যালাইন লিখে যদি আমরা ভ্যালু দিতে হয়, আমরা সবসময় খেয়াল রাখতে হবে ভ্যালু দিলে কি কীভাবে লিখতে হয়, সমান সমান চিহ্ন দিয়ে ইনভার্টেড কমার ভিতরে আমাদেরকে ভ্যালুটা লিখতে হবে, অর্থাৎ এখানে লেফট হতে পারে, রাইট হতে পারে, সেন্টারও হতে পারে। তারপরে গ্রেটার দেন সাইন দিয়ে আমাদেরকে ওপেনিং ট্যাগটা শেষ করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের মূলত ওপেনিং ট্যাগ, এবং অ্যাট্রিবিউট হচ্ছে অ্যালাইন, এবং সমান সমান ইনভার্ট কমার ভিতরে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটের ভ্যালু বা মান। তাহলে আমাদের অ্যাট্রিবিউট লেখার নিয়ম কি, যে ট্যাগের মধ্যে লিখবো সেই ট্যাগটা লিখবো, তারপরে অ্যাট্রিবিউটের নামটা দিব, এরপরে সমান সমান দিব, ইনভার্টেড কমার ভিতরে সেই অ্যাট্রিবিউটের ভ্যালুটা দিয়ে দিব, তাহলে আমাদের অ্যাট্রিবিউট লেখার কাজটা সম্পন্ন হয়ে যাবে। এখন আসি ফরম্যাটিং বলতে আমরা কি বুঝি। মূলত কোনো কিছু তৈরি করার পর তাকে বিভিন্নভাবে বৈশিষ্ট্যমণ্ডিত করাকেই ফরম্যাটিং বলা হয়। ফরম্যাটিং হলো টেক্সটকে তোমার সঠিক আকৃতি প্রদান করে সুন্দরভাবে উপস্থাপন করে ওয়েব পেজ এ ফুটিয়ে তোলার পদ্ধতি। তাহলে ফরম্যাটিং ট্যাগ বলতে আমরা কি বুঝি। মূলত HTML এ ফরম্যাটিং কাজে যে সকল ট্যাগ ব্যবহার করা হয় তাকেই ফরম্যাটিং ট্যাগ বলে। অর্থাৎ টেক্সটকে বিভিন্ন ফরম্যাটে সুন্দরভাবে দেখানোর জন্য যে সকল ট্যাগ ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ফরম্যাটিং ট্যাগ। একটি টেক্সটকে যেই ফরম্যাটে দেখতে হবে বা দেখাতে হবে সেই ফরম্যাটিং ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মধ্যে লিখতে হবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে ফরম্যাটিং ট্যাগও কিন্তু আমাদের কন্টেনার ট্যাগ, অর্থাৎ শুরু করলে শেষ করতে হবে। তাহলে আমরা কী বলতে পারি, মূলত যে টেক্সট বা লিখা থাকবে সেটিকে সঠিক আকৃতি প্রদান করে সুন্দরভাবে উপস্থাপন করে একটি ওয়েব পেজে ফুটিয়ে তোলার পদ্ধতি হচ্ছে ফরম্যাটিং ট্যাগ। ঠিক আছে, তাহলে আমরা একদম সংক্ষেপে বলতে গেলে HTML এর যে ট্যাগ ব্যবহার করে আমরা কোনো টেক্সট বা কোনো ডকুমেন্টের লেখাগুলোকে সুন্দর, আকর্ষণীয় বা দৃষ্টিনন্দনভাবে উপস্থাপন করে তুলি, সেটাকে বলা হয় ফরম্যাটিং ট্যাগ।
মূলত আমরা টেক্সট ফরম্যাট বলতে সাধারণত অক্ষর ফরম্যাট এবং প্যারাগ্রাফ ফরম্যাটকে বোঝাই। অক্ষর ফরম্যাট বলতে আমরা কি বুঝি? মূলত অক্ষর ফরম্যাটের মধ্যে থাকে সাধারণত অক্ষর কেমন হবে, ছোট নাকি বড়, অক্ষর কি বাঁকা হবে নাকি মোটা হবে, অক্ষরের নিচে কি আন্ডারলাইন হবে নাকি হবে না, অক্ষরের কালার কেমন হবে, এই বিষয়গুলো হচ্ছে অক্ষরের ফরম্যাট। আর প্যারাগ্রাফ ফরম্যাট কি? প্যারাগ্রাফ ফরম্যাটের কাজ হচ্ছে এর মধ্যে প্যারাগ্রাফের মধ্যে প্যারাগ্রাফের প্রথম অক্ষর কেমন হবে, অন্যদের তুলনায় বড় নাকি সমান, লাইন কোথা থেকে শুরু হবে, লাইনের বিন্যাস কেমন হবে, এগুলো হচ্ছে প্যারাগ্রাফ ফরম্যাটের কাজ।